নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। একদমই সহজ পদ্ধতিতে ও কম তেল মশলায় বানানো লাউ দিয়ে তৈরি সুস্বাদু একটি রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব, যেটা ভাত বা রুটি দুটোর সাথে খেতেই খুবই ভালো লাগে। তাহলে আসুন দেখে নেওয়া যাক আমি এই রেসিপি কিভাবে বানিয়ে থাকি। এর জন্য প্রথমেই কড়া গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো সর্ষের তেল। সর্ষের তেলের পরিবর্তে রিফাইন্ড বা সাদা তেল ব্যবহার করতে পারেন। তেলটা ভালোভাবে গরম হয়ে ধোঁয়া উঠতে শুরু করলে এর মধ্যে একটা মিডিয়াম সাইজের এইভাবে কেটে রাখা পেঁয়াজ দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখেই 1 থেকে 1.5 মিনিট ভেজে নেওয়ার পর পেঁয়াজের টুকরোগুলো একটু নরম হয়ে রঙটা হালকা গোলাপি হতে শুরু করলে এর মধ্যে একটা চেরা কাঁচা লঙ্কা, একটা ছোটো সাইজের এইভাবে কেটে রাখা আলু, অল্প নুন ও হলুদ গুঁড়ো দিয়ে আলুর টুকরোগুলোকে সব কিছুর সাথে মিশিয়ে মিডিয়াম ফ্লেমে রেখেই 2 মিনিট মতো ভেজে নেব। লাউ কিন্তু খুব বেশি ঝাল টানে না, তাই ঝালের পরিমাণ এর মধ্যে একটু বুঝেই দিতে হবে, আর কাঁচা লঙ্কার পরিবর্তে লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারেন। আলুর টুকরোগুলোকে 2 মিনিট ভেজে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 25 গ্রাম অর্থাৎ 1/4 কাপের 1 ভাগ রান্না করার 30 মিনিট আগে ভালোভাবে ধুয়ে পরিমাণ মতো জলে ভিজিয়ে এখন জলটা ঝরিয়ে রাখা মুসুর ডাল মিডিয়াম ফ্লেমে রেখে ডালগুলোকে আলুর সাথে আরও 2 মিনিট মতো ভেজে নেব। এর ফলে ডাল ও আলুর টুকরোগুলো একটু নরম হয়ে আসবে। ডালগুলোকে আলুর সাথে মিশিয়ে 2 মিনিট ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে 250 গ্রাম এইভাবে কেটে রাখা লাউ এবং পরিমাণ মতো নুন দিয়ে মিশিয়ে 1 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নেওয়ার পর এখন এটাকে ঢাকনা দিয়ে রান্না হতে দেব 2 থেকে 3 মিনিট মতো। প্রায় 3 মিনিট পর ঢাকনাটা খুলে এগুলোকে একবার নেড়ে দিলাম এবং এই পর্যায়ে আপনারা দেখতেই পাচ্ছেন যে লাউ থেকে খুব একটা জল বেরোয়নি, তাই লাউ আলু ও ডাল যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তার জন্য পরিমাণ মতো গরম জল এবং 1/4 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে মিশিয়ে নেব। এই পর্যায়ে যদি দেখেন যে লাউ থেকে অনেকটা জল বেরিয়ে এসছে, তাহলে আর আলাদা করে জল এর মধ্যে দেওয়ার প্রয়োজন নেই। যদি লাউ থেকে জল না বেরোয় তাহলেই আলাদা করে জল এর মধ্যে দিতে হবে। এবার এটাকে ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে যতক্ষণ না লাউ 80% সিদ্ধ হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত রান্না হতে দেব। প্রায় 5 মিনিট রান্না হওয়ার পর ঢাকনাটা খুলে এগুলোকে একবার নেড়ে দিয়ে চেক করে নিলাম, লাউ প্রায় 80% মতো সিদ্ধ হয়ে এসেছে। এবার এর মধ্যে একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি, 1 চা চামচ চিনি এবং অল্প গরম জল দিয়ে মিশিয়ে এটাকে ঢাকনা দিয়ে আবারও মিডিয়াম ফ্লেমে রেখেই রান্না হতে দেব 2 থেকে 3 মিনিট মতো, অর্থাৎ যতক্ষণ না টমেটোর টুকরোগুলো পুরো গলে গিয়ে লাউয়ের টুকরো পুরোপুরি সিদ্ধ হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত। অনেক সময় আগে টমেটো দিয়ে দিলে লাউ ভালোভাবে গলে না, কিংবা লাউ সিদ্ধ হতে অনেক বেশি সময় লেগে যায়, তাই লাউ 80% মতো সিদ্ধ হয়ে এলে তবেই টমেটো দিতে হবে। এই রেসিপি একটু গামাখা মাখা হলেই খেতে বেশি ভালো লাগে, তাই জলের পরিমাণ খুব বেশি না দিয়ে একটু কম করেই দিতে হবে। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে এটাকে একবার নেড়ে দিয়ে চেক করে নিলাম, সব সবজি পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেম অফ করে এটাকে একটা সার্ভিং প্লেট বা বাটিতে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের আজকের রেসিপি। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, বাই।